হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট রুদ্র বলছি। তো আজকে আমাদের HTML এর পর্ব 3। আজকে আমরা দেখবো কীভাবে হেডিংস অ্যান্ড প্যারাগ্রাফস নিয়ে কাজ করতে হয়। তো আমি দিস পিসিতে যাচ্ছি, ই ড্রাইভ, দেন ইউটিউব ফোল্ডারের ভিতরে যাব, HTML ফোল্ডারের ভিতরে যাব। এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব পার্ট 3 নামে, দেন পার্ট 3 এর ভিতরে যাব। এখানে একটি টেক্সট ফাইল আমি ওপেন করব, দেন কন্ট্রোল এ প্রেস করে আমি সব সিলেক্ট করে নিলাম। এখানে ইনডেক্স ডট HTML এন্টার প্রেস করব, তো ইয়েস করে দেবো। এখানে এখন দেখতে পাচ্ছেন আমাদের ইনডেক্স ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এটা রাইট বাটনে ক্লিক করব মাউসের, এডিট উইথ নোটপ্যাড, আমাদের ফাইলটা নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। দেন এখানে ডট টাইপ HTML, ওকে, দেন নিচে চলে আসবো, HTML, দেন এর ভিতরে ট্যাব প্রেস করব, হেড ট্যাগ নিব, অ্যান্ড এটা ক্লোজ করে দেব, দেন এন্টার প্রেস করে নিচে নিয়ে আসলাম। হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল নিব, টাইটেল, দেন টাইটেল আমি ক্লোজ করে দিলাম। এখন টাইটেলের ভিতরে সে আপনারা যে কোনো টাইটেল নিতে পারেন। আমি দিচ্ছি মাই ডেমো পেজ, ওকে, হেড ট্যাগ থেকে আমি বের হয়ে আসব, বডি ট্যাগ নিব, বডি ট্যাগ ক্লোজ করে দেব, দেন বডি ট্যাগের ভিতরে আমরা H1 ট্যাগ নিব, H1, দেন এখানে লিখব হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, দেন H1টাকে আমি কপি করবো, এই পুরোটাকে কপি করে, দেন পরে আমি পেস্ট করে দেব, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, দেন ফার্স্টটা H1 থাকবে, তারপরেটা আমি দিচ্ছি H2, এটা দেবে H2, H3, এইভাবে সবগুলো আমি চেঞ্জ করব, S4 4 5 5 6 and 6, তো আমি এটা সেভ করব, কন্ট্রোল এস প্রেস করে আমি সেভ করলাম। এবং ফাইলটি আমার এই ফাইলটি আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করব, তো ডাবল ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখানে আমার আউটপুটগুলো দেখাচ্ছে, তো আমি এখানে চেপে ধরে স্ক্রিনের একেবারে বাম দিকে আমি ছেড়ে দিব, ওকে, অ্যান্ড ডান দিকে আমি মোজিলা ফায়ারফক্সটা আমি ওপেন করে নিব, এখানে ক্লিক করব, তো ডান দিকে ওপেন হয়ে গেছে। এভাবে কাজ করলে আপনার সুবিধা হবে। দেন এখানে খেয়াল করুন, H1 এটি হচ্ছে H1-এর আউটপুট, দেন H2, H3, H4, H5, H6, H1 থেকে H6 পর্যন্ত আউটপুটগুলো কিন্তু পর পর ছোট হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তো H6 থাকবে সবার ছোট এবং H1 থাকবে সবার বড়। তো এখন আপনার কাছে মনে হতে পারে যে আপনি H7 নামে একটি ট্যাগ নেবেন, তো আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি, এখানে এখানে H7 অ্যান্ড এখানেও H7। তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাট এখানে আমি একটু ভুল করেছি, সেটি হচ্ছে আমি একটাও কিন্তু আমি ক্লোজ করি নি, ওকে,
H1, H2, H3, H4, H5, H6 একটাও কিন্তু আমি ক্লোজ করি নি। তো অবশ্যই আপনারা ক্লোজ করবেন। তো আমি দুঃখিত, আমি ক্লোজ করে দিচ্ছি সবগুলো এখানে। এইখানে তো আমি H6টা আপাতত ক্লোজ করতেছি না, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু H1টা, সরি H6টা আমি ক্লোজ করি না, ওপেন করেছি বাট ক্লোজ করি নাই। বাট তারপর কিন্তু আমার আউটপুট শো করতেছে, হ্যাঁ এটি শো করবে। বাট প্রবলেমটা হলো যে আমি যদি এইখানে H6 এর পরে আমি যদি আবার হ্যালো ওয়ার্ল্ড লিখে যদি আমি সেভ করি কন্ট্রোল এস দিয়ে, দেন এখানে যদি আমি রিলোড দিই দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে আমি এটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি। এখন খেয়াল করুন, এখন আমি সেভ করলাম, দেন এখানে রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে তো এইটারও কিন্তু আপনার ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে, মানে H6 এর মতো, অ্যান্ড এটার কিন্তু ফন্ট ওয়েটটা মানে এটা H6 হিসেবে কাজ করতেছে। আপনি যদি একটি ট্যাগে ক্লোজ না করেন সে কিন্তু তারপরে যত সে কন্টেন্ট পাবে সবগুলোকে কিন্তু সে সেই ট্যাগ হিসেবেই বিবেচনা করবে। তো এটি করা যাবে না, আপনাকে অবশ্যই ক্লোজ করতে হবে। তো আমি ক্লোজ করে দিলাম অ্যান্ড এখন সেভ করুন। এখন যদি আমি রিলোড করে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন আর আগের মতো নেই, এটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পি ট্যাগের ভিতরে এখন যেরকম আছে সেরকম এটি কাজ করতেছে। তো আমি পি ট্যাগটি আমি আপাতত বাদ দিচ্ছি, আমি এই H7 ট্যাগটা আবার নিয়ে আসলাম, এখানে আমি ক্লোজ করে দিব। তো এখন আপনার কাছে মনে হতে পারে H1 দিয়েছি H6 পর্যন্ত, তো H7 দিলে তো এটা আরও ছোট হয়ে যাবে এখানে। তো আমি একটু সেভ করে আপনাদের দেখাই, সেভ করলাম দেন এটা রিলোড দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আর ছোটো হয় নাই, এই যদি 7 হওয়ারই হতো তাহলে কিন্তু এটি এটার থেকেও ছোট হতো এই লেখাটা, বাট এটা হয় নাই। এর কারণ হচ্ছে HTML5-এ H7 নামে কোনো ট্যাগ নেই, ট্যাগ তারা তৈরি করে নেই H7 নামে, সেই জন্য এটি নর্মাল একটি টেক্সটের মতোই বিহেভ করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন HTML হেডিংস এগুলোকে বলে হেডিংস ট্যাগ, H1, H2, H6 পর্যন্ত এগুলো হচ্ছে সবগুলো হেডিংস ট্যাগ। তো হেডিংস ট্যাগ হচ্ছে HTML 6টা, H1 থেকে H6 পর্যন্ত, অ্যান্ড অবশ্যই আপনারা ট্যাগ শুরু করে শেষ করবেন স্ল্যাশ দিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটি সেভ করে এখানে লোড দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের H1 থেকে H6 পর্যন্ত। দেন আমি এখানে একটি ট্যাগ ইউজ করব, HR ট্যাগ। ওকে তো HR ট্যাগের কাজটা কি আমি আপনাদের বলছি, আমি এখানে সেভ করি, সেভ করে এখানে যদি আমি রিলোড দেই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা দাগ চলে আসছে। ওকে তো এই দাগটা আসছে হচ্ছে HR ট্যাগের মাধ্যমে। HR ট্যাগের ফুল মিনিং হচ্ছে হরিজেন্টাল রুল। ওকে তো HR ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, HR ট্যাগ এরকমই লিখতে হয়। তো HR ট্যাগের ফলে এরকম একটি দাগ তৈরি হয়, হরিজেন্টাল একটি রুল তৈরি হয়। দেন নিচে চলে আসবো, এখানে আমি পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ অ্যান্ড পি ট্যাগ আমি ক্লোজ করে দেব। ওকে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এন্টার প্রেস করে আমি নিচে নামিয়ে আনলাম, ট্যাব দিব, অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। দেন পি ট্যাগের ভিতরে আমি কিছু কন্টেন্ট আমি কপি করে আনব। তো আপনারা কিছু ডেমো কন্টেন্ট আপনারা ইউজ করতে পারেন আপনার ওয়েব পেজের জন্য। তো সেই কন্টেন্টগুলো ইউজ করার জন্য আপনারা আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করবেন লরেম ইপসাম। তো এটি লিখে আপনারা এন্টার দিন, দেন এরকম একটি আপনাদের ইউআরএল শো করবে, ফার্স্টে যেটা আসবে সেটাই www.lipsam.com। ওকে তো আপনারা এখানে যান, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টেক্সট আছে। তো আপনারা এগুলো হচ্ছে ডেমো টেক্সট, আপনারা এগুলো প্র্যাকটিস পারপাসে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে কিছু টেক্সট আমি কপি করে নিতেছি, সে আমি এই টেক্সটটা কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন
আমাদের পি ট্যাগের ভিতরে আমি পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো যখন আমি কপি করে দিলাম, এখানে একটা প্রবলেম শো করতেছে, সেটি হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু একেবারে ডান দিকে চলে গেছে, বাম দিক থেকে এখানে স্ক্রল করে তারপর দেখা যাচ্ছে। তো এই প্রবলেমটি যাতে, এই লেখাগুলো যাতে ডান দিকে চলে না যায়, সেজন্য আপনারা যেটি করতে পারেন, ভিউতে যাবেন, এই যে উপরে টুল বারগুলো আছে সেখানে ভিউ লেখা আছে, ভিউতে ক্লিক করবেন, দেন আপনারা ওয়ার্ড র্যাপ, ওয়ার্ড র্যাপ এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো যখন আপনারা সিলেক্ট করে দেবেন, দেখতে পাচ্ছেন লেখাগুলোই এখন নিচে নিচে শো করতেছে। ওকে, দেন আমি এটা সেভ করব কন্ট্রোল এস দিয়ে, এখানে লোড দিব, দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু শো করতেছে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে আপনি আরেকটি পি ট্যাগ দিবেন, এইখানে সে পি ট্যাগ নিব, মানে প্যারাগ্রাফ ট্যাগ, দেন এটি ক্লোজ করে দিব, অ্যান্ড এর মাঝখানে আমি সেম আমি যেগুলো কপি করেছিলাম এখান থেকে আমি ওগুলো পেস্ট করে দিব, কপি দেন এখানে পেস্ট। তো এখন আমি সেভ করব, রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা যতবার খুশি আপনার পি ট্যাগ নিতে পারবেন। ওকে, তো এখন আপনারা চাচ্ছেন, বা আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, যে এই যে লরেম ইপসাম সিম্পলি ডামি টেক্সট অফ দ্য প্রিন্টিং, এইখান থেকে আপনি চাচ্ছেন এই যে এই লেখাটা, এই যে প্রিন্টিং, এরপর থেকে আর কোনো লেখা শুরু হবে না, তার মানে এর নিচ থেকে লেখা শুরু হবে, মানে আমি বোঝাতে চাচ্ছি এখান থেকে একটি ব্রেক কাজ করবে, এখান থেকে লেখা নিচে নিচে শো করবে, এই পর্যন্তই লেখা থেমে যাবে। তো এটিও আপনি করতে পারবেন কিভাবে, এইখানে সিম্পলি একটি ট্যাগ ইউজ করেন, বিআর ট্যাগ। ওকে, তো এখন যদি আপনি সেভ করেন, সেভ করে যদি এখানে রিলোড দেন, দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু নিচে চলে আসছে, লেখাটা বিআর ট্যাগ মানে প্রিন্টিং পর্যন্ত কিন্তু থেমে গেছে, এরপরে আর লেখা শুরু হয় নাই, লেখাগুলো নিচ থেকে শুরু হচ্ছে। তো এই বিআর ট্যাগ মানে হচ্ছে লাইন ব্রেক করার জন্য এই বিআর ট্যাগটা ইউজ করা হয়। সে আপনারা যদি এখানে আরেকটি বিআর ট্যাগ ইউজ করেন, অ্যান্ড এখন যদি আমি সেভ দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা জায়গাটা আরও বেশি হয়ে গেছে। তো বিআর ট্যাগ দিয়ে আপনি লাইন ব্রেক করতে পারবেন একটি কন্টেন্টের, বা একটি লাইনের পর থেকে আরেকটি লাইনের যে মাঝখানে যে জায়গাটা ওইটি বাড়াতে পারবেন। তো বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, তো আপনারা এভাবেই লিখবেন। এখন আমি এই পি ট্যাগের কন্টেন্টগুলো আমি কমিয়ে দিচ্ছি, টেক্সটগুলো এ পর্যন্ত রাখছি, দেন সেভ করব, সেভ এখানে রিলোড দিব, দেখতে পাচ্ছেন লেখাগুলো কমে গেছে। তো এখন আমি চাচ্ছি এই লেখার উপরে, এই লাইনটার উপরে যখনই কেউ মাউস নিয়ে যাবে, নিচে শো করবে লরেম ইপসাম। ওকে, তো এটি কীভাবে করবেন, পি ট্যাগের ভিতরে যান, পি ট্যাগের ভিতরে যাওয়ার পর এখানে আপনি একটি অ্যাট্রিবিউট ইউজ করেন। আমি আগেও বলেছি ট্যাগের ভিতরে আপনি যে কোনো ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। তো পি ট্যাগের ভিতরে একটি অ্যাট্রিবিউট ইউজ করেন টাইটেল নামে, দেন ইকুয়াল, দেন ডাবল কোটেশন দিতে হবে আপনাকে, অবশ্যই অ্যাট্রিবিউট দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দেবেন, এর ভিতরে আপনি কোট করবেন। ওকে, তো অ্যাট্রিবিউট দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতরে আপনি আপনার লেখাটা লিখে দেন, যে আপনি এখানে কী লেখা শো করতে চাচ্ছেন। সে আমি লিখে দিব লরেম ইপসাম, দেন সেভ করব কন্ট্রোল এস দিয়ে, এখানে রিলোড দিব, দেন এখানে এখন যদি আমি মাউস নিয়ে যাই, আপনারা খেয়াল করবেন এই লাইনটার উপরে আমি মাউস নিয়ে যাব, নিচে লেখা শুরু করতেছে লরেম ইপসাম। তো এই লেখাটা আপনারা আনতে পারেন টাইটেল ট্যাগের, সরি টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই হলো হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা। তো আজকের মতো এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।